দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন চলছে ফেনীর বিভিন্ন অঞ্চলে। গরুর খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে খড়, খৈল ও ভুষি। এতে গরু যেমন সবল হচ্ছে তেমনি স্বাস্থ্যকর, তবে এতে ব্যয় ও সময় বেশি লাগছে। ভালো দাম পেতে অবৈধ পথে গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছেন খামারিরা। ফেনী প্রতিনিধি রাজন নাথের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিভিন্ন জেলা থেকে দেশি গরুর বাছুর কিনে লালন পালন করা হচ্ছে ফেনীর পরশুরামের চৌধুরী খামারে। খাবার হিসাবে দেয়া হচ্ছে ঘাস, খড়, খৈল, গুড়া, ভুষি। পশু ডাক্তারের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং নিয়মিত পরিচর্যা চলছে আসন্ন কোরবানির ঈদের সময় বিক্রির জন্য। ফেনীতে ছোট বড় মিলিয়ে প্রায় 40টি খামার রয়েছে। এছাড়াও কৃষকরা ব্যক্তিগতভাবেও গরু লালন পালন করছে ঈদকে সামনে রেখে। তবে অবৈধভাবে ভারতীয় গরু আসায় দাম নিয়ে সংখ্যায় খামারি ও কৃষকরা। গরু মোটা তাজা করতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না, নিয়মিত তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। কোনো ক্ষতিকর কোনো ওষুধ এখানে ব্যবহার হচ্ছে না, এটা আমরা শক্তভাবে মনিটরিং করতেছি। আমরা এবং প্রশাসনের এ ব্যাপারে শক্ত দৃষ্টিভঙ্গি রয়েছে। পরশুরাম পৌরসভার মেয়র জানান, অবৈধ পথে গরু আনা বন্ধ করতে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। চোরাচালান বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইন্ডিয়া থেকে প্রতি রাতে প্রায় 200-250 গরু নামে চোরাই পথে। এটা বিজিবি জানে, পুলিশ জানে, সবাই জানে। আমরা এটা ওনাদেরকে বলেও কোনো প্রতিকার পাই না। অবৈধ চোরাচালান নিরোধে আমাদের যে অবৈধ চোরাচালানের যে কমিটি রয়েছে, আমরা সেইটা আরো কার্যকরী ভূমিকা রাখবো। দেশীয় গরুর ব্যবসায়ীদের সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।